স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে ক্যান্সারের যে 10টি লক্ষণ সবারই জানা উচিত ভয়াবহ অবস্থা হওয়ার আগে জানলে হয়তো জীবনও বেঁচে যেতে পারে চলুন জেনে নেওয়া যাক ক্যান্সারের কিছু লক্ষণ আছে যা মানুষ নিজের অজান্তেই এড়িয়ে যায় অথচ রোগ বেলায় শুরুতে ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয় তাই আজ জানাবো ক্যান্সারের দশটি লক্ষণের কথা যেগুলো সহজেই শনাক্ত করা সম্ভব চলুন জেনে নেই ঘন ঘন এক কাশি মাঝে মাঝে কাশি হলে উদ্বেগের কোন কারণ নেই কিন্তু ঘন ঘন কাশি কিংবা কফের সঙ্গে রক্ত বের হলে উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার বই কি বেশিরভাগ কাশি বিপদের না হলেও কিছু ক্ষেত্রে তা ফুসফুসে ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই এক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত দুই অভ্যাসে অন্ত্রের ঘন ঘন পরিবর্তন আপনার অন্ত্রের মধ্যে নাড়াচাড়া যদি সহজ না হয় এবং মল স্বাভাবিকের চেয়ে বড় কিংবা কোনোভাবে অস্বাভাবিক মনে হয় তাহলে তা মলাশয়ে ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই এক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি তিন মূত্রথলির অভ্যাসে পরিবর্তন যদি কারো মূত্র বা প্রসাবের সঙ্গে রক্ত আসে তাহলে তা মূত্রথলি বা কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারেন আবার মূত্র সংক্রমণের কারণেও এটা হতে পারে তাই সন্দেহ থাকলেও চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয় চার ঘন ঘন অপ্রত্যাশিত ব্যথা অধিকাংশ ব্যথাই ক্যান্সারের লক্ষণ নয় তবে ঘন ঘন ব্যথা হলে তা চিন্তার বিষয় তবে ক্রমাগত মাথা ব্যথা হলে আবার এটা ভাবার কারণ নেই যে কারণ বুঝিয়ে ব্রেন ক্যান্সার হয়েছে কিন্তু বুকে ক্রমাগত এবং নিয়মিত ব্যথা ফুসফুসের ক্যান্সার কিংবা তলপেটে ক্রমাগত ব্যথা ডিম্বাশয়র ক্যান্সারের লক্ষণ হতে পারে পাঁচ ক্ষত স্থান না শুকালে আপনার শরীরে কোনো ক্ষত যদি তিন সপ্তাহেও না শুকায় তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতে পারে এ ধরনের পরিস্থিতিতে তাই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ছয় অপ্রত্যাশিত রক্তপাত মাসিকের সময় ছাড়া অন্য সময় জনি থেকে রক্তপাত সার্ভিক্যাল ক্যান্সারের লক্ষণ হতে পারে আর মলদার থেকে রক্তপাতও কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের লক্ষণ হতে পারে সাত অপ্রত্যাশিত ওজন কমা অনেকেই ওজন কমানোর জন্য নানা রকম চেষ্টা করেন কিন্তু যদি কোনো রকম চেষ্টা ছাড়াই কারো ওজন ক্রমাগত কমতে থাকে তাহলে সেটা বিপদের লক্ষণ আট অপ্রত্যাশিত স্ফীতি বা কোনো ফোলা স্থানের আকার পরিবর্তন হতে থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন মেয়েদের স্তনের মধ্যে কোনো অস্বাভাবিক মাংসপিণ্ডের উপস্থিতিও কিন্তু ক্যান্সারের লক্ষণ নয় ঘন ঘন গিলতে সমস্যা হলে এটা দুই ধরনের ক্যান্সারের লক্ষণ হতে পারে ঘাড় এবং খাদ্য ক্যান্সার তাই দ্রুত চিকিৎসকের কাছে যান দশ আচিল বা তিলের আকৃতিতে পরিবর্তন সব আচিল বা তিলের সঙ্গে টিউমারের সম্পর্ক নেই তবে কোনো আচিল বা তিলের আকৃতি ক্রমাগত পরিবর্তন হতে থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াই ভালো তাই বন্ধুরা এইসব লক্ষণ আপনার বা আপনার পরিবারের কারো দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ